হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন বাই ইউটিউব চ্যানেল। তো এটা তোমাদের জন্য সম্পূর্ণ নতুন একটা সিরিজ, এটা এমসিকিউ এর একটা সিরিজ। এর আগে আমি তোমাদের টপিক ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস অনেকগুলো করিয়েছি, সেই ক্লাসের যে ভিডিওর লিঙ্ক তোমরা এই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া যত আমার যে ভিডিওগুলো রয়েছে সেই প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে ডিরেক্টলি গিয়েও সেগুলো দেখতে পারো। এবং কিছু ইম্পর্টেন্ট টপিক এখনও তোমাদের করানো বাকি আছে, আমি চেষ্টা করছি এক্সামের আগে সেই ভিডিও ক্লাসগুলো আনার। এবং এই যে এমসিকিউ সিরিজটা রয়েছে, এই এমসিকিউ সিরিজে সমস্ত টপিক থেকে যে এমসিকিউগুলো মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের অ্যাসপেক্টে সেগুলোকে আলোচনা করব, বিশেষ করে যে ক্লাসগুলো তোমাদের এখনও করানো হয়নি। এবং এক্সামটা যেহেতু তোমাদের খুব কাছে, তাই এই এমসিকিউ সিরিজের মাধ্যমে কিন্তু তোমাদের রিভিশনও হয়ে যাবে। এটা তোমাদের প্রথম ক্লাস, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং ডিটেলসে ডিসকাস করব। তোমরা জানো প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে আমি বাকি অপশন এবং রিলেটেড কনসেপ্টও বুঝিয়ে দিই। তো শেষ পর্যন্ত দেখো, চলো শুরু করা যাক। এটা তোমাদের প্রথম প্রশ্ন, দেখো উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি, আমরা প্রত্যেকেই জানি। এই সেলুলোজটা কি? সেলুলোজটা কার্বোহাইড্রেট। তো এখানে অপশন কি রয়েছে দেখো, লিপিড, প্রোটিন, পলিস্যাকারাইড, অ্যামিনো অ্যাসিড। তো পলিস্যাকারাইড বা বহু শর্করা, এটা হলো কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশনটা যদি আমরা দেখি, আর কি কি বহু শর্করা আছে দেখো, শ্বেতসার, ডেক্সট্রিন, সেলুলোজ, গ্লাইকোজেন, এগুলোও কিন্তু বহু শর্করা। এবং গ্লাইকোজেনটা কিন্তু ইম্পর্টেন্ট, তার কারণ কি, এই গ্লাইকোজেন প্রাণীদেহে সঞ্চিত থাকে এবং গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হওয়ার যে প্রসেস সেটাকে বলে গ্লাইকোজেনেসিস। আর উদ্ভিদ দেহে কি রূপে সঞ্চিত থাকে কার্বোহাইড্রেট? শ্বেতসার রূপে। তো এখানে যেটা অ্যান্সার সেটা হচ্ছে পলিস্যাকারাইড। এবং পলিস্যাকারাইডের স্ট্রাকচারটা যদি আমরা একটু দেখি, দেখবো দেখো এটা হচ্ছে চেন অফ সেলুলোজ মলিকিউল। দেখো একটা একটা মলিকিউল একসাথে বন্ড করে চেন তৈরি করেছে, এবং সেই চেনটাকে আমরা কি বলছি, মাইক্রোফাইব্রিলস বলছি। এবং এই অনেকগুলো মাইক্রোফাইব্রিলস একসাথে কি করছে, ম্যাক্রোফাইব্রিলস তৈরি করছে। আবার অনেকগুলো ম্যাক্রোফাইব্রিলস একসাথে দেখো সেলুলোজ ফাইবার বা সেলুলোজ তন্তু তৈরি করছে, যেটা কোষ প্রাচীরে পাওয়া যাচ্ছে। এই সেলুলোজটা ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে উদ্ভিদ দেহের কোষ প্রাচীরে সেলুলোজ পাওয়া যায়, প্রাণী দেহে পাওয়া যায় না। এবং এই সেলুলোজ কি হয়, আমাদের দেহে পাচিত হয় না বা হজম হয় না, এজন্য কিন্তু সেলুলোজ অনেক পরীক্ষাতে কিন্তু বিভিন্ন রকমভাবে প্রশ্নে আসে যে কোন খাদ্য উপাদান পাচিত হয় না, তো সেখানেও কিন্তু অ্যান্সার হবে সেলুলোজ। নেক্সট যে প্রশ্নটা রয়েছে দেখো, লাইসোজোম উৎপন্ন হয় কোনটির থেকে? তো লাইসোজোমটা কি? লাইসোজোম হলো কোষীয় অঙ্গাণু, এবং প্রত্যেকটা কোষীয় অঙ্গাণুর কিন্তু একটা অরিজিন রয়েছে। এক্ষেত্রে লাইসোজোমের যদি অরিজিনটাকে আমরা দেখি এই ছবিটার মাধ্যমে, দেখো এটা কি, এটা হচ্ছে গলগি অ্যাপারচার্স। এবং এই গলগি অ্যাপারচার্সে যে এন্ডিং পোর্শনে যে দেখো এই যে ফর্মেশনগুলো হয়েছে, এখান থেকেই কিন্তু কি হচ্ছে, লাইসোজোম প্রডিউস হচ্ছে। তো এখানে যেটা অ্যান্সার হবে সেটা কি, গলগি অ্যাপারচার্স থেকে লাইসোজোম উৎপন্ন হয়। এবং মনে রাখবে লাইসোজোম কি, একক পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু। ঠিক আছে, কোষের মধ্যে যে অঙ্গাণুগুলো উপস্থিত সেগুলোর মধ্যে কোনটা একক পর্দাযুক্ত এবং কোনটা দ্বি একক পর্দাযুক্ত, মানে ডাবল মেমব্রেন, সেটা কিন্তু মনে রাখতে হবে। পরীক্ষায় কিন্তু এ ধরনের প্রশ্ন আসে, বিশেষ করে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কিন্তু এই ধরনের কনসেপ্টের উপর থেকে প্রশ্ন অনেকবার করেছে। যেমন নিউক্লিয়াস ধরো ডাবল মেমব্রেন, মাইটোকন্ড্রিয়াও কিন্তু ডাবল মেমব্রেন যুক্ত। নেক্সট যে প্রশ্নটা দেখো, হাড়ের মধ্যে কোন উপাদানটা সব থেকে বেশি উপস্থিত? তো এখানে যেটা অ্যান্সার হবে সেটা হলো অপশন বি, ক্যালসিয়াম এবং ফসফরাস হাড়ের মধ্যে সব থেকে বেশি পরিমাণে উপস্থিত। পরের প্রশ্নটা দেখো, অ্যান্টিভাইরাল ওষুধ প্রস্তুতি অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধ প্রস্তুতি থেকে বেশি কঠিন কেন? দেখো প্রশ্নটি একটু ভালো করে বুঝবে, এটা একটু অ্যানালিটিক্স টাইপের প্রশ্ন এবং অবভিয়াসলি এনসিইআরটি বেসড প্রশ্ন। ঠিক আছে, তো এই অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধগুলো কি, এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক কিসের উপরে কাজ করে? অবভিয়াসলি ব্যাকটেরিয়ার সংক্রমণের উপর কাজ করবে। এবং কিভাবে কাজ করে, ব্যাকটেরিয়ার যে নিজস্ব বায়োকেমিক্যাল মেকানিজম রয়েছে সেই মেকানিজমগুলোকে স্টপ করে, মানে যে জৈব রাসায়নিক প্রক্রিয়াতে ব্যাকটেরিয়া গ্রো করছে বা ইনফেকশন করছে সেই প্রসেসটাকে স্টপ করছে অ্যান্টিবায়োটিক। এবং কোনো একটা অ্যান্টিবায়োটিক যদি পার্টিকুলার কোনো একটা ব্যাকটেরিয়ার উপর কাজ করে, তাহলে সেই অ্যান্টিবায়োটিকটা ওই ব্যাকটেরিয়ার গ্রুপের মধ্যে অন্যান্য মেম্বার যেগুলো আছে তাদের উপরেও কিন্তু কাজ করবে। তার কারণ কি, কোনো একটা গ্রুপের মধ্যে যে আদার মেম্বারগুলো প্রেজেন্ট রয়েছে তাদের মধ্যে বায়োকেমিক্যাল মেকানিজমের মধ্যে মিল রয়েছে, সেই জন্যই কিন্তু কাজ করে। ভাইরাসের ক্ষেত্রে কিন্তু এরকম নয়। তার কারণ কি, আমরা ভাইরাসের গঠনটাকে একটু মনে করি, আমি ক্লাসে ভালো করে পড়িয়েছিলাম ভাইরাসের গঠন। ভাইরাসের গঠনে আমরা দেখেছি যে একটা প্রোটিন আবরণী রয়েছে এবং ভিতরে একটা জেনেটিক মেটেরিয়াল রয়েছে। ভাইরাস কি করে, পোষক কোষের বাইরে ইনঅ্যাক্টিভ থাকে, যখন পোষক কোষে আসে তখন অ্যাক্টিভ হয়, এবং অ্যাক্টিভ হওয়ার পর কি করে, পোষক কোষের মানে হোস্ট সেলের যে বায়োকেমিক্যাল মেকানিজম তাকে ইউজ করেই কিন্তু গ্রো করে। যেহেতু ভাইরাসের নিজস্ব কোনো বায়োকেমিক্যাল মেকানিজম সেরকম নেই বললেই চলে বা খুব কম, সেজন্য কিন্তু অ্যান্টিভাইরাল ওষুধ প্রস্তুতি অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধ প্রস্তুতির থেকে
বেশি কঠিন, ঠিক আছে? তো এই ব্যাপারটাকে একটু ভালো করে বুঝবে, এটা এনসিইআরটি থেকে প্রশ্নটা তোলা। নেক্সট প্রশ্নটা রয়েছে, দেখো নিচের কোনটি সালফার ডাই অক্সাইড বায়ু দূষকের প্রতি বেশি সংবেদনশীল, মানে কি SO2-র প্রতি কোনটা বেশি সংবেদনশীল, মস, অ্যালগি, ফার্ন না লাইকেন? তো এখানে যেটা অ্যান্সার হবে সেটা হলো লাইকেন। লাইকেনটা কি? লাইকেন হলো আমরা জানি অ্যালগি এবং ফাঙ্গির সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন, আমি আগে ক্লাসে পড়িয়েওছি। তো এই লাইকেন কিভাবে SO2 মানে ইন্ডিকেট করছে, তাদের অ্যাপিয়ারেন্স, ডিসঅ্যাপিয়ারেন্স আর তাদের অ্যামাউন্ট কতটা পরিমাণে প্রেজেন্ট রয়েছে, সেই অ্যামাউন্ট ইন্ডিকেট করছে যে কতটা সালফার ডাই অক্সাইড বাতাসে প্রেজেন্ট রয়েছে। এই জন্য এদেরকে কি বলছে, ইন্ডিকেটর স্পিসিস বলছে, এবং এরা কি করছে, এয়ারের যে কোয়ালিটি সেটাকে ইন্ডিকেট করছে। যদি আরেকটু ডিটেলসে বলি, ক্রাস্ট্রোস যে লাইকেনটা হয়, লাইকেনের তো বিভিন্ন ধরন আছে, ক্রাস্ট্রোস লাইকেন যেগুলো হয় তাদের অ্যাপিয়ারেন্স বলছে যে সেইখানকার বাতাসে SO2-র কনসেন্ট্রেশন খুব হাই। এবং শ্রাবি লাইকেন যদি বেশি পরিমাণে উপস্থিত থাকে তাহলে বুঝতে হবে যে সেখানকার বাতাসে SO2-র কনসেন্ট্রেশন লো। এবং এখানে যেটা অ্যান্সার সেটা হলো SO2-র প্রতি বেশি সব থেকে সেন্সিটিভ লাইকেন। পরের প্রশ্নটা দেখো, নিফজিন কোথায় পাওয়া যায়? নিফজিনটা কি? নাইট্রোজেন ফিক্সিং জিন। নাইট্রোজেন ফিক্সিং জিনের কাজ কি? নাইট্রোজেনকে ফিক্স করা। তাহলে এই নাইট্রোজেনকে ফিক্স করছে কারা? ব্যাকটেরিয়া। কি ব্যাকটেরিয়া? যারা নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, এখানে উদাহরণ কি, রাইজোবিয়াম। রাইজোবিয়াম নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, এবং এরা কি করছে, নাইট্রোজেনকে ফিক্স করছে। রাইজোবিয়াম কোথায় থাকে? মটর জাতীয় যে গাছ রয়েছে সেই গাছের মূলে রাইজোবিয়াম থাকে, এবং এরা কি করে, দেখো এই যে গোল গোল নোডিউল ফর্ম করছে, ঠিক আছে, এটাও কিন্তু একটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন। দেখো এই নোডিউল ফর্ম করে তার মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে এরা কিভাবে থাকছে, দেখো বাতাস থেকে নাইট্রোজেনটাকে ফিক্স করে উদ্ভিদকে সাপ্লাই দিচ্ছে, এবং উদ্ভিদের যে ফটোসিনথেটিক প্রোডাক্ট তার মাধ্যমে নিজেরা পুষ্টি সম্পন্ন করছে। তো এটা একটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন হয়ে গেল। এবং এই যে নোডিউলগুলো তৈরি করছে, এটা এই নোডিউলগুলোর জন্য কোন জিন দায়ী? নট জিন দায়ী। নট জিন নট ফ্যাক্টরকে প্রোডিউস করে, এবং নট ফ্যাক্টর কি করে, নোডিউল ফর্মেশন করে। তো এই এক্ষেত্রে দুটো জিনের কথা শুধু ইম্পর্টেন্ট, দ্যাট ইজ নিফ জিন আর নট জিন, এটা একটু মনে রাখবে। নেক্সট প্রশ্নটা রয়েছে, দেখো আজ্ঞাবহ স্নায়ু মোটর নার্ভস যেটা, সেটা কি করে স্পন্দন কোথা থেকে কোথায় বহন করছে, ঠিক আছে? তো আমরা জানি তিন রকমের নিউরনের কথা জানি, কি কি দেখো, সেন্সরি নিউরন, ইন্টার নিউরন আর কি মোটর নিউরন। তো এই নিউরনগুলোর কাজ কি, দেখো সেন্সরি নিউরনের কাজ হলো আমাদের যে সেন্সরি অর্গানগুলো রয়েছে, যে পঞ্চ ইন্দ্রিয়ের কথা আমরা জানি, তো সেই সেন্সরি অর্গান থেকে কি হয়, ইম্পালসকে বহন করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে আসে, ঠিক আছে? এবং সেখান থেকে ইম্পালসকে বহন করে নিয়ে যায় কে, সেটা হলো মোটর নিউরন। এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা মস্তিষ্ক থেকে বহন করে কোথায় নিয়ে যায়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং গ্ল্যান্ড মাসেল এগুলোতে নিয়ে যায়। তাহলে এখানে যেটা অ্যান্সার হবে সেটা হলো মোটর নার্ভ মস্তিষ্ক থেকে অঙ্গে স্পন্দন বহন করে। এবং আরও একটা নিউরনের কথা যেটা আমরা জানলাম সেটা কি, ইন্টার নিউরন। তার কাজ কি, মস্তিষ্কের এক অংশ থেকে অন্য অংশে স্পন্দন বহন করে নিয়ে যাওয়া, এটা হলো তার কাজ। পরের যে প্রশ্নটা রয়েছে, দেখো অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন হরমোন হলো আপাতকালীন হরমোন, যৌন হরমোন, জীবনদায়ী হরমোন না সবগুলি? তো দেখো অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন এগুলো হলো আপাতকালীন হরমোন। আপাতকালীন হরমোনের কথা আমরা অনেকেই জানি, এবং এই হরমোনগুলো কোথা থেকে ক্ষরিত হয়, অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে। এই ছবিটা দেখিয়ে আমি তোমাদের হরমোনের চ্যাপ্টার যখন পড়িয়েছিলাম তখন খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। দেখো এই হরমোনগুলো কোথা থেকে ক্ষরিত হচ্ছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে। এবং এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড কোথায় উপস্থিত রয়েছে, দেখো কিডনির উপরে এই যে ছোট্ট গ্ল্যান্ডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। তো এই গ্ল্যান্ডের যে ট্রান্সভার্স সেকশনের ছবি যদি আমরা দেখি, দেখবো এখানে দুটো জোন আছে, কি কি, একটা হচ্ছে ভিতরের দিকের জোন যেটাকে বলছে মেডুলা, এবং আর একটা হচ্ছে বাইরের দিকের জোন যেটাকে বলছে কর্টেক্স, ঠিক আছে? এই কর্টেক্সের আবার তিনটে আলাদা ডিভাইড জোন আছে যার নামগুলো এখানে দেওয়া আছে, একটু দেখে নেবে। তো এই মেডুলা রিজিয়ন থেকে ক্ষরণ হচ্ছে অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন, যেগুলোকে এপিনেফ্রিন এবং নর এপিনেফ্রিনও বলছে, এগুলো ক্যাটেকোলামাইন জাতীয় হরমোন। তো এই হরমোনগুলো জীবন ধারণের জন্য যে খুব অপরিহার্য তা নয়, কিন্তু জরুরিকালীন অবস্থায় দেহকে মোকাবিলা করার জন্য এগুলো কিন্তু উপযোগী করে তোলে। আবার কর্টেক্স থেকে যে হরমোনগুলো ক্ষরিত হয় সেগুলো কিন্তু সম্পূর্ণ মানে অপোজিট টাইপের, কিরকম, কর্টিকোস্টেরয়েড টাইপের, এবং এগুলো কি জীবন ধারণের জন্য উপযোগী। হরমোনের ক্লাসে আমি তোমাদেরকে এগুলো খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, যদি ক্লাসটা তোমরা না দেখে থাকো অবশ্যই অবশ্যই গিয়ে দেখো, এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স সেখানে লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া ডিরেক্টলি আমার চ্যানেলের যে প্লেলিস্ট আছে NMGNM নার্সিং বলে যে প্লেলিস্ট, সেখান থেকে গিয়েও দেখতে পারবে, সেখানে আমি টপিক ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস কিন্তু MCQ মাধ্যমে করিয়েছি। নেক্সট প্রশ্নটা রয়েছে, দেখো ডিম্বকের দিকে পরাগনালীর বৃদ্ধি কি ধরনের চলন? তো দেখো চলন থেকে এই ধরনের প্রশ্নই কিন্তু আসবে, মানে উদ্ভিদের যে চলন, আদারওয়াইজ এক্সাম্পল বলে দেবে,
যে সেখান থেকে আইডেন্টিফাই করতে হবে কি ধরনের চলন, আর না হলে কি করতে হবে, চলনের নাম বলে দেবে, উদাহরণগুলো অপশনে দিয়ে দেবে, সেখান থেকে আইডেন্টিফাই করতে হবে। তো ডিম্বকের দিকে পরাগনালীর বৃদ্ধি, এটা হলো রাসায়নিক বর্তী চলন। আমরা ছবিটা একটু দেখি, দেখো এটা একটা কার্পেলের ছবি এবং এটা হচ্ছে গর্ভমুণ্ড, দেখো লেখা আছে গর্ভমুণ্ড, এবং এটা কি, এই যে এই যে নালীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি, এটা পরাগ নালী, এবং এই যে পরাগ রেণুটা এখান থেকে পুং জনন কোষ বা পোলেনটা আস্তে আস্তে গিয়ে কি হবে, গর্ভাশয় বা ডিম্বকের ভিতরে গিয়ে কিন্তু পড়বে। এবং এই যে পরাগ নালী, এর বৃদ্ধি কিন্তু একদম ডিম্বাশয় বা গর্ভাশয়ের দিকেই যে যাচ্ছে, এই চলনটাকে কি বলছে, রাসায়নিক বর্তী চলন বা কেমোট্রপিজম। ঠিক আছে, উদ্ভিদের বৃদ্ধি রিলেটেড যতগুলো চলন আছে সবই কিন্তু ট্রপিক চলন, এবং আমরা জানি উদ্ভিদের মূল কি হয়, অভিকর্ষের দিকে যায়, এবং কাণ্ড কি হয়, অভিকর্ষের বিপরীত দিকে বৃদ্ধি হয়। তো মূলের যে অভিকর্ষের দিকে চলন সেটাকে কি বলছে, জিওট্রপিজম বা অভিকর্ষবর্তী চলন। তাহলে একটা উদাহরণ দাও, যে উদ্ভিদের মূল অভিকর্ষের দিকে যায় না, অভিকর্ষের বিপরীতে যায়, মানে নেগেটিভ জিওট্রপিজম, সেরকম একটা উদাহরণ হলো সুন্দরী গাছের শ্বাসমূল। তো এই চলনের টপিক থেকে দেখো অনেকগুলো উদাহরণ, ক্লাস 10-এর যে কোনো বই ফলো করে তোমরা পেয়ে যাবে। এখানে দু একটা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে পড়িয়ে দিলাম। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, দেখো উদ্ভিদের জল ক্ষয় ক্রিয়াকে কি বলছে, গাটেশন, ট্রান্সপিরেশন না ইভাপোরেশন। ঠিক আছে, তো এখানে অ্যান্সার যেটা হবে সেটা হলো গাটেশন। আমি কনসেপ্টটাকে বুঝিয়ে দিচ্ছি, দেখো গাটেশন এবং ট্রান্সপিরেশন ইভাপোরেশনের মধ্যে কি পার্থক্য রয়েছে। গাটেশনটা হচ্ছে লস অফ ওয়াটার ইন দ্য ফর্ম অফ ড্রপলেটস। ছবিটা যদি আমি দেখাই তোমরা ভালো করে বুঝতে পারবে, এটা দেখো ঘাসের উপরে এই যে শিশির বিন্দু, ঠিক আছে, এখানে কিন্তু প্ল্যান্টের দেহ থেকে, উদ্ভিদের দেহ থেকে জলের নির্গমন হচ্ছে, কিন্তু কিভাবে দেখো, ড্রপলেট আকারে। আবার কিছু কিছু পাতায় তোমরা দেখবে এগুলো এরকম ভাবে মার্জিনে ড্রপলেট আকারে জলের নির্গমন হচ্ছে, এটাকে বলছে কি, গাটেশন। ট্রান্সপিরেশনের ক্ষেত্রে কি হয়, সেখানেও জলের নির্গমন হয় কিন্তু কিভাবে, ভেপার ফর্মে, মানে বাষ্প আকারে। প্ল্যান্টের যে সারফেস রয়েছে, লিভ বা স্টেমের যে সারফেস, সেখান থেকে বাষ্প আকারে যে জলের নির্গমন সেটাকে বলছে ট্রান্সপিরেশন। আর ইভাপোরেশন কি, এখানেও কিন্তু জলের নির্গমন বাষ্প আকারে, কিন্তু সেটা প্ল্যান্ট থেকে নয়, আর্থ সার্ফেসে যে জল রয়েছে সেখান থেকে যদি বাষ্পের নির্গমন হয় সেটা হচ্ছে ইভাপোরেশনের আন্ডারে পড়বে। ঠিক আছে, তো তিনটে কনসেপ্ট আমি ভালো করে বুঝিয়ে দিলাম, এবং এখান থেকে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে এই প্রশ্নটা বিএসসি নার্সিং এর যে এন্ট্রান্স এক্সাম সেখানেও একবার এসেছিল। ঠিক আছে, এটা NCERTতে ক্লাস 10-এর বইতেও রয়েছে এই ব্যাপারটা, সেজন্য আমি এটা পড়িয়েও দিলাম। তো আজকে ক্লাস তোমাদের এই পর্যন্ত, যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং যদি তোমাদের কোনো কোয়েরি থাকে কমেন্ট বক্সে আমাকে জানিও, এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো, আপকামিং ক্লাসগুলোকে ফলো করতে থাকো। এই ক্লাসে, এই যে চ্যানেল রয়েছে, এই চ্যানেলে অনেকগুলো মক টেস্ট নিয়েছি আমি অনলাইন, যে মক টেস্ট ইউটিউব ভিডিওর মাধ্যমে, সেগুলো মক টেস্টে পার্টিসিপেট করো, নিজেরা নিজেদের প্রিপারেশন লেভেলটাকে একটু দেখো, এবং অবশ্যই অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ক্লাস।